চাপড়া তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের সমর্থনে চাপড়ার বাঙ্গালজি ইনসাফ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো একটি জনসভা। নদিয়া চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা দুবারের বিধায়ক রুকবানুর রহমানের সমর্থনে চাপড়ার বাঙ্গালজি ইনসাফ ক্লাব ময়দানে একটি জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় প্রার্থী রুকবানুর রহমান ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরত জাহান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সভায় সাংসদ নুসরত জাহানকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান দলীয় নেত্রী। জনসভায় নুসরত জাহান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রার্থী রুকবানুর রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানান তৃণমূলের কর্মী সমর্থকদের। আসুন দেখে নেওয়া যাক এই জনসভার কিছু দৃশ্য। নদিয়া থেকে শুভজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। সবার সাথে, সবার পাশে। বিপুল ভোটে জয় করবেন রুকবানুর ভাইকে, বিপুল ভোটে জয় করে উচিত জবাব দেবেন, উচিত জবাব দেবেন মানুষকে। এবং মনে রাখবেন যে আমি এখনো বলছি আমার হাতে মাস্ক আছে, আপনাদের জন্য খুলেছিলাম, কিন্তু আপনাদেরকেও বলবো অনেক অসুবিধে হচ্ছে, আগে প্রাণ, প্রাণে বেঁচে থাকবেন তারপর বাকি লড়াই হবে। তাই মাস্ক পরবেন আর স্যানিটাইজার নিয়ে ঘুরবেন। ওই যে কুণালদা বলে গেলেন প্র্যাকটিস হয়, ওই প্র্যাকটিসের সময় কিন্তু বলের হাওয়া বেরিয়ে গেছে। আমাকে বলা হচ্ছে বহিরাগত। তা ভাই, দশ বছর যে বিধায়ক, যে বিধায়কগিরি করে সে কি বহিরাগত? আমি কি বহিরাগত? দেখুন মা বোনেরা আমার কি বলছেন, আমি নাকি বহিরাগত নয়। আচ্ছা, আমি কি চাপড়ায় থাকি না? আমাকে বলা হচ্ছে আমি নাকি চাপড়ায় থাকি না, আমি নাকি চাপড়ায় কাজ করিনি। কি করেছি, কোনো কাজ করেছি? আওয়াজ খুব কম আসছে। চাপড়ার আইটিআই কলেজ, চাপড়ার গভর্নমেন্ট কলেজ, চাপড়ার কিষাণ মান্ডি থেকে শুরু করে এই 10 বছরে কাজ হয়েছে কি হয়নি বলুন? মামাটি মানুষের সরকারের কাজ হয়েছে কি হয়নি? তারা করেছে আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, আমাদের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। আজকের মামাটি মানুষের সরকারে যা কাজ হয়েছে, এখানে স্নেশিস বাবু আছেন, উনি আপনাদের বিস্তারিত বলবেন, তথ্য দিয়ে বলবেন। আজ পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকারে যে কাজ হয়েছে, সে কাজটা কি চাপড়ায় আধুরা আছে? প্রত্যেক জায়গায় আজকে গ্রামে গ্রামে চলে যান আপনারা, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? একটু আজান হচ্ছে, আমি একটু 2 মিনিট বেরোবো।